আসসালামু আলাইকুম অ্যাডোবি ফটোশপের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখতে পারব যে ব্রাশ টুল এবং পেন্সিল টুলের কাজ। সো লেটস স্টার্ট। প্রথমত এই দুইটা কাজ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নতুন পেজ নেব, তার জন্য ফাইলে যাব, তারপরে নিউতে যাব, তারপরে ওকে করে দিয়ে একটি নতুন পেজ তৈরি করব, তারপরে এখানে ক্লিক করে ম্যাক্সিমাইজ করে জুম করে নেব পেজটাকে। দেন হচ্ছে আমি লেফট ক্লিক করে ব্রাশ টুলটি সিলেক্ট করব, অথবা রাইট ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করতে পারেন, অথবা সামনে ভি লেখা আছে মানে কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। সো এখন দেখতে পারছেন আপনি মাউসের কার্সরটা আমার হালকা গোলাকার বৃত্ত আকারে হয়েছে। এই কার্সরটা যদি আপনি বড় করতে চান সেক্ষেত্রে আপনি এন্টারের পাশে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটে যদি টি ক্লিক করেন সেক্ষেত্রে এটি বড় হবে। দেন আরও আছে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তারপরে যদি আপনি মাস্টার ডিমিটারের সাইজটাকে বড় ছোটো করেন সেক্ষেত্রেও আপনার এটাকে বৃত্তটা বড় ছোট হবে। দেন হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন যে অপাসিটি ফলো, সো আপনি এখান থেকে যে কালারটি সিলেক্ট করবেন এই কালারটি এখানে অ্যাপ্লাই হবে। সো আমি এখান থেকে এই কালারটি অ্যাপ্লাই করে যদি আমি এখানে এটাকে প্রয়োগ করি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি কালার অ্যাপ্লাই হয়েছে। তো এটাকে যদি আগের অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে আল্টা কন্ট্রোল জেড প্রেস করতে হবে। দেন হচ্ছে আমি যদি এখন এইটাকে অপাসিটিটা হালকা কমিয়ে তারপর যদি এখানে টান দিই তাহলে দেখতে পারবেন এটার গাঢ়ত্ব কিন্তু কমে গেছে, মানে অপাসিটি আমি কমিয়ে দিছি। দেন পাশে দেখতে পাচ্ছেন যে ফলো, মানে এই যে কালারটা কতটুকু ফলো করবে তার অপাসিটিটা এখানে বলে দিতে হবে। তো 100 আছে, আমি যদি কমিয়ে দিই তারপরে যদি এটাকে ই করি তা আপনি দেখতে পাচ্ছেন যে হালকা ধোঁয়াশা দেখা যাচ্ছে। বাট তখন যদি আপনার 100 অপাসিটি থাকে তখনও কিন্তু দেখতে পারবেন যে ফলোর কারণে হালকা ধোঁয়াশা দেখা যাচ্ছে ফলোর অপাসিটিটা কমানোর জন্য। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আইকন আছে বিভিন্ন স্টাইলের, আপনি এখানে ব্রাশ টুল নিতে পারবেন। আপনি এগুলো রিসার্চ করে হালকা দেখবেন তাহলে আপনি এগুলো ট্রাই করতে পারবেন, মানে আপনার হয়ে যাবে বিষয়গুলো, আপনি শিখতে পারবেন ইজিওতে। সো আমি আগের অবস্থায় নিয়ে তারপরে আমি পেন্সিল টুলের ব্যবহারটি দেখাচ্ছি। পেন্সিল টুল আনার জন্য রাইট বাটন ক্লিক দেবেন ব্রাশ টুলের উপরে, দেন হচ্ছে পেন্সিল টুল। তো এখান থেকে এখানেও সেম অপাসিটি এবং ব্রাশের কোনটার কি ব্রাশ এটাও সেম আগেরটার মতনই, জাস্ট অপাসিটিটা আপনি যদি 100 করে এটাও ই করেন সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন যে সেম আগের ব্রাশ টুলের মতনই পেন্সিল টুলের কাজটাও। অপাসিটিটা কমটা যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে অপাসিটি কমানোর ফলে হালকা গাঢ়ত্ব কমে গেছে, অপাসিটি হালকা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন। সো এগুলো আপনি বাসায় বসে ট্রাই করে দেখবেন তাহলেই আপনি এগুলো বুঝতে পারবেন। সো পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায় থাকুন, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আর হ্যাঁ, এই অ্যাডোবি ফটোশপ রিলেটেড অলরেডি অনেকগুলো পার্ট এই চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনি যদি সেই পার্টগুলো মিস করে থাকেন অবশ্যই এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন অথবা চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।